গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম আমরা আজকে ট্রান্সপোর্টেশনের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হলাম ট্রান্সপোর্টেশনের মার্শাল মিক্স ডিজাইনের ছয়টি ইম্পর্টেন্ট কার এই প্রশ্নটি বুয়েটের খুবই ফেভারেট একটি কোশ্চেন দেখা যায় যে বুয়েটের বিভিন্ন গভর্নমেন্ট জবের কোশ্চেন অথবা বুয়েটের অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটি বরাবরই দিয়ে থাকে তো মার্শাল মিক্স ডিজাইনের এই ছয়টি কার্ভ আমরা আজকে আলোচনা করব এই কার্ডগুলো আমরা সবসময় মুখস্থ করি তো দেখেন এখানে একটি কোশ্চেন এসেছে ড্রো কোয়ালিটিটিভ টেস্ট প্রার্টি কার ফর হট মিক্সড ডিজাইন অফ বিটুমিন বাই মার্শাল মেথড এই মেথডে আমাদেরকে এটি বিসিআইসি আঠারো পিজিসিবি আঠারো পিজিসিবি পনেরো বিপিটিবি পনেরো বিপিটিবি চোদ্দো ডিপিডিসি চোদ্দো এরকম দেখেন অনেকবার এসেছে এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট তো এই কার্ভগুলো নর্মালি দেখা যায় যে এগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমাদের কনফিউশন লাগে যে আমরা আসলে আমাদের এক্স এক্সিস বরাবর বিটুবিন কনটেন্ট থাকে কিন্তু ওয়াই এক্সিস বরাবর আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয় তো এই কারণে আমরা এটি মুখস্থ করলে প্রায় আমরা পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে থাকি এবং আমরা ভুলে যাই তো আমাদের এটি যেন না হয় এই কারণে আমরা আজকে এটি ব্যাখ্যা করার চেষ্টা করব ডিসকাস করব আপনারা যদি এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের এই কার্ফগুলো সম্পর্কে যে কনফিউশন থাকে অথবা আপনারা যে ভুলে যান এটি আর হবে না ইনশাল্লাহ তো আমরা চেষ্টা আপনারা চেষ্টা করবেন যে শেষ একদম শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমরা প্রত্যেকটি কার একটি একটি করে কেন হচ্ছে এবং এটি মার্শাল মিক্স ডিজাইনে এটির গুরুত্ব কী আমরা সেটি আলোচনা করব তো প্রথমে আমাদেরকে আমরা ডেফিনেশনগুলো দেখে নিই দেখেন যে মার্শাল স্টাবিলিটি তো মার্শাল স্টাবিলিটি ভ্যালু আমরা কাকে বলবো আমরা যখন বিটুমিন কন্টেন্ট অ্যাড করার সাথে সাথে আমাদের যে সয়েলের স্পেস সিমেন্ট আছে এবং বিটুমিন মিক্স করে যে আমরা স্পেসিমেন্ট তৈরি করি সেখানে যখন লোড দিব এই লোড দিতে 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 একটা পর্যায়ে দেখা যাবে আমার ম্যাক্সিমাম লোডের জন্য আমার স্পেসিমেন্টটা ফেল করবে তো এই যে ম্যাক্সি ম্যাক্সিমাম লোড আমরা পাচ্ছি যেটার কারণে আমার ওই ফেল করার আগে আমরা যে ম্যাক্সিমাম লোডটা পাচ্ছি ইন কেজিতে সেটি হচ্ছে আমার মার্শাল স্টাবিলিটি ভ্যালু তো মার্শাল স্টাবিলিটি ভ্যালুর সাথে আমরা পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্ট যেটি এটি গ্রাফ আমরা দেখবো তো আপনারা জাস্ট খালি ডেফিনেশনটা মনে রাখেন যে মার্শাল স্টাবিলিটি মানে বোঝাচ্ছে ম্যাক্সিমাম লোড যেই লোড আমার ফেল করার আগে যে আমি ম্যাক্সিমাম লোডটা পাচ্ছি সেটাই মার্শাল স্টাবিলিটি ভ্যালু আর ফ্লো ভ্যালু ফ্লো ভ্যালুটা হচ্ছে আমার এই যে ম্যাক্সিমাম লোড যে আমি অ্যাপ্লাই করছি আমি যখন লোড অ্যাপ্লাই করব আমার স্পেসিমেন্টটা প্রথমে আস্তে 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 ডিফর্ম হবে তো এই যে আমার ডিফর্ম হচ্ছে আমার ম্যাক্সিমাম লোডের কারণে সে যতটুকু ডিফর্ম হচ্ছে এই ডিফর্মেশন এইটা আমরা একটা ডায়ালগাস রিডিংয়ে পাই সেটি হচ্ছে আমার ফ্লো ভ্যালু আর পার্সেন্ট ভয়েড পার্সেন্ট ভয়েড হচ্ছে যে আমার যে এগ্রিগেটগুলো আছে এগুলোর ভিতরে যে ইন্টার গ্র্যানুলার যে এগ্রিগেটগুলো আছে এর ভিতরে অথবা আমার যে এগুলো ভয়েট থাকে সেই ভয়েটাই হচ্ছে আমার পার্সেন্ট ভয়েড তো পার্সেন্ট ভয়েড আমরা বের করবো কীভাবে আমাদের যে স্পেসিমেন্ট থাকবে ল্যাবরেটরিতে সেই স্পেসিমেন আমরা বাল্ক স্পেসিফিক গ্রাভিটি বের করি এবং থিওরিটিক্যাল যে স্পেসিফিক গ্রাভিটি বের করার ফর্মুলা আছে সেটি বের করি এবং এই দুইটি ডিফারেন্স থেকে আমরা আমাদের পার্সেন্ট এয়ার ভয়েড ইয়ারের কারণে কতটুকু ভয়েড সেটি বের করি এটি হচ্ছে আমাদের পার্সেন্ট ইয়ার ভয়েড এরপরে দেখেন ভিএমএ ভিএমএ মানে হচ্ছে ভয়েড অফ মিনারেল এগ্রিগেড আমার যে মিক্স আছে সেই মিক্সে আমি যে এগ্রিগেডগুলো থাকবে এগ্রিগেডগুলো যখন থাকে কম্প লুজ অবস্থায় যখন থাকে তখন এগুলোর ভিতরে যে ইন্টার গ্র্যানুলার যে ভয়েড স্পেস থাকছে সেটি হচ্ছে আমার ভয়েড অফ মিনারেল এগ্রিগেড তো ভয়েড অফ মিনারেল এগ্রিগেট আমরা যখন আস্তে আস্তে আমাদের স্পেসিমেন্টকে লোড দিব তখন এটা কম্প্যাক্টেড হয়ে যাবে তাহলে কম্প্যাক্টেড হওয়ার পরে আমার এর ভিতরে আর কতটুকু ভয়েড অফ আছে এগ্রিগেটগুলোর ভিতরে সেটি আমরা বের করব এটি হচ্ছে ভয়েড অফ মিনারেল এগ্রিগেট আর এরপরে আমাদের আছে ভিএফবি ভয়েড ফিল্ড উইথ বিটুমিন তাহলে আমার যে এ এর ভিতরে ভয়েডগুলো আছে আমরা যখন এর ভিতরে বিটুমিন দিব সেই ভয়েডগুলো বিটুমিন দ্বারা পূর্ণ হবে তাহলে আমার এই ভিটোমিনগুলো আমার যে ভয়েড আছে সেই ভয়েডের ভিতর কতটুকু বিটুমিন আছে সেটির পার্সেন্টেজই হচ্ছে আমার ভয়েট ফিল উইথ বিটুমিন তাহলে আমাদের এই যে ডেফিনেশনগুলা ভিএফবি ভি এই প্রত্যেকটা ডেফিনেশন একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে আমার মার্শাল স্টাবিলিটি যেটা বোঝাচ্ছে আমরা এটা মানে মনে রাখবেন ম্যাক্সিমাম লোড আমার ম্যাক্সিমাম লোড মার্শাল স্টেবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম লোড যেটার কারণে ফেল করবে আর ফ্লো ভ্যালু হচ্ছে এই ম্যাক্সিমাম লোডের কারণে আমার কতটুকু ডিফর্ম করলো সেটি হচ্ছে আমার ফ্লো ভ্যালু ইয়ার ভয়েড মানে এর ভিতরে আমার কতটুকু ভয়েড আছে আমার স্পেসিমেনে সেটি হচ্ছে আমার পার্সেন্ট এয়ার ভয়েড আর ভয়েড অফ মিনারেল এগ্রিগেড আমার যে এগ্রিগেডগুলো আছে এর ভিতরে ইন্টারগ্রানুলার যে ভয়েট আছে আমি লো কম্প্যাক্ট করার পরে এর ভিতরে আর কতটুকু ভয়েড আছে সেটি হচ্ছে আমার ভয়েড অফ মিনারেল এগ্রিগেড আর ভয়েড ফিল্ড উইথ বিটুমিন মানে আমার যে ভয়েডগুলো আছে এর ভিতরে কতটুকু বিটুমিন আছে ভয়েডগুলো কতটুকু বিটুমিন পূরণ করেছে সেটি হচ্ছে পার্সেন্টেজ অফ ভি এফ বি তো আমার যে গ্রাফ সেই গ্রাফে দেখেন প্রথমে আমরা আমাদের এক্স এক্সিস বরাবর পার্সেন্টেজ অফ বিটুবিন কন্টেন্ট বসাই এবং ওয়াই এক্সিস বরাবর আমরা মার্শাল স্টেবিলিটি বসাই তো যখন আমরা এখানে দেখেন আমার বিটুবিন কন্টেন্ট যখন আস্তে আস্তে বাড়বে অর্থাৎ বিটুবিন কনটেন্ট যখন আমরা অ্যাড করব তখন আমার ভয়েডগুলো কিন্তু এই বিটুবিন দ্বারা পূর্ণ হবে তো যতক্ষণ পর্যন্ত আমার পুরো ভয়েট বিটুবিন দ্বারা পূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যখন লোড দিব সেই আমার লোডটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই কারণে যখন আমরা প্রথম দিকে যখন ভিটুমিন কনটেন্ট বাড়ালে স্টাবিলিটি বাড়ে কারণ আমার যে ভয়েটগুলো সে প্রথমে ভিটুমিন কন্টেন্ট দ্বারা পূর্ণ হতে থাকে ভিটুমিন কন্টেন্ট যোগ করতে থাকলে যখন ভয়েট পুরো ভিটুমিন দিয়ে পূর্ণ হয়ে যায় এরপরে যখন আরও আমি বিটুমিন কন্টেন্ট অ্যাড করব তখন আমার দেখা যাবে যে সেটি আর ভয়েড তখন সেটি আর ভয়েডে যায় না তাই ভিটোমিনটের ফ্লুইডিটি বেড়ে যায় টেম্পারেচারের কারণে আমার যখন আমার এই যেই পয়েন্টটা দেখেন আমার ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমামের পরে এরপরে যখন আমি আরও বিটুমিন অ্যাড করেছি সেই বিটুমিন কিন্তু আমার আর কোনো ভয়েডের ভিতরে যেতে পারছে না ফলে এর ফ্লুইডিটি বেড়ে যাচ্ছে এবং এর যে টেম্পারেচার টেম্পারেচারের কারণে বিটুমিন খুব সহজে এর ফ্লুইডিটি বেড়ে যায় ফলে মিক্সের যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটি কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এর মার্শাল স্টাবিলিটি কমে যাচ্ছে তাই একটা নির্দিষ্ট পয়েন্টের পরে বিটুমিনের ভ্যালু বাড়ালেও ইস্টাবিলিটি মার্শালের যে স্টাবিলিটি আছে সেটি আস্তে আস্তে দেখেন কমে যাচ্ছে এরপরে তাহলে আমরা বুঝলাম যে আমাদের পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্ট বাড়ানোর সাথে সাথে মার্শাল স্টাবিলিটি প্রথমে বাড়তে থাকে এরপরে বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে আমাদের মার্শাল স্টাবিলিটি পিকে পৌঁছায় এরপরে আমার আমি যদি বিটুমিন কন্টেন্ট আরও বাড়াই অর্থাৎ আমার ভয় যখন একদম পূর্ণ হয়ে যাবে এরপরে যদি আমি কন্টেন্ট কনটেন্ট আরও বাড়াই তখন আমার আস্তে আস্তে মার্শাল স্টাবিলিটি কমে যাবে এরপরে আমরা এক্স এক্সএস বরাবর যদি বিটুমিন কন্টেন্ট এবং ও এক্সেস বরাবর যদি ইউনিট ওয়েট বসাই তাহলে দেখেন আমাদের গ্রাফটি অনেকটা মার্শাল ইস্টাবিলিটির মতোই আসবে এটা কিন্তু আমরা কম্পেকশন চ্যাপ্টার যেতেই জিওটেকের কম্পেকশন চ্যাপ্টার স্ট্যান্ডার্ড প্রোটোর টেস্টে এই গ্রাফ ড্রো করেছি ওয়াটার কন্টেন্টের সাথে আর এখানে আমাদের বিটুমিন কন্টেন্টের সাথে দেখেন আমার বিটুমিন কন্টেন্ট বাড়ার সাথে সাথে আমার ইউনিট ওয়েট বাড়ছে এবং একটা পর্যায়ে গিয়ে আমার ওয়েট ম্যাক্সিমাম আসছে অর্থাৎ যখন আমার যে ভয়েটগুলো ছিল সেই ভয়েটগুলো যখন আমার বিটুমিন কন্টেন্ট দ্বারা একদম ফিল হয়ে যাচ্ছে এর সেই পয়েন্টটাতে গিয়ে আমি আমার ম্যাক্সিমাম ইউনিট ওয়েট পাচ্ছি এরপরে যখন আমি আরও বিটুমিন কন্টেন্ট ডি অ্যাড করছি তখন আমার ওই পয়েন্টে যাওয়ার পরে আমার ইউনিট ওয়েটের ভ্যালুটি কমে যাচ্ছে কারণ আমার ইউনিট ওয়েটের সাথে কিন্তু ওয়েটের রিলেশন আছে তো প্রথম দিকে যখন আমি এর ভিতরে বিটুমিন কনটেন্ট বাড়াতে থাকি তখন আস্তে আস্তে আমার ওয়েটটি বাড়ে এরপরে যখন একটা পর্যায়ে আমার ভয় পূর্ণ হয়ে যায় এরপরে যখন আমি ওয়েটটা আমার যখন যে ওয়েটের ওয়েট আমি পাচ্ছি সেই ওয়েটটি আমার যে বিটুমিন কন্টেন্ট বাড়ছে এর ফলে দেখা যাচ্ছে যে আমার যে রিলেশন যে গামার সমান সমান আমরা জানি যে আমাদের গামাডি সমান গামাডি বাড়ি ওয়ান প্লাস ডাব্লু সেই ইউনিট ওয়েটটি আমার আস্তে আস্তে কমে যায় আমি আরও যত বিটুমিন কন্টেন্ট বাড়াতে থাকবো তত কমে যাবে এরপরে দেখেন আমার পার্সেন্টেজ অফ ভিটোমিনটের সাথে আমি পার্সেন্টেজ অফ ভিয়ে তো ভিয়ে আমি বললাম যে আমার ইয়ার ভয়েড কতটুকু ইয়ার ভয়েড আছে তো বিটুমিন কন্টেন্ট যখন আমার জিরো থাকবে স্বাভাবিকভাবে তখন কিন্তু আমার বিটুমিন কনে জিরো মানে আমি এখনও বিটুমিন অ্যাড করিনি তখন আমার ওর ভিতরে পুরো ভয়েডটাই ফাঁকা আছে তার মানে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি এরপরে যখন আমি বিটুমিন কনে আস্তে আস্তে বাড়াতে থাকবো তখন কিন্তু আমার যে এয়ার ভয়েড সেই ইয়ার ভয়েডের ভিতরে বিটুমিন ঢুকছে তার মানে আমার ইয়ার ভয়েডটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই কারণে আমার এই যে গ্রাফটি সেটি আমার উপর থেকে শুরু হবে শুরু হয়ে আস্তে 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 নিচের দিকে নামবে অর্থাৎ আমার ভিটোমিন কনটেন্ট আমার প্রথমে যখন জিরো ছিল তখন কিন্তু আমার ভয়েড পুরোই ফাঁকা ছিল আর আস্তে আস্তে এটি আমার বা আস্তে আস্তে ভিটোমিন কনটেন্ট বাড়ার সাথে সাথে এটি কমে যাচ্ছে তো এই তিনটি কার্ভের আসলে সিগনিফিকেন্স কি এই তিনটি কার্ফ থেকে আমরা অপটিমাম বিটুমিন কন্টেন্ট বের করি কারণ আমি যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করতে প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবো মিক্স করতে যাবো তখন আমার অবশ্যই জানা থাকতে হবে যে আমার অপটিমাম বিটুমিন কন্টেন্টের ভ্যালুটা কত যদি অপটিমাম বিটুমিন কন্টেন্টের ভ্যালু আমার জানা থাকে তাহলে আমি সহজেই আমার ম্যাক্সিমাম মার্শাল স্টাবিলিটি ভ্যালু ম্যাক্সিমাম ইউনিটের পেয়ে যাবো তো দেখেন আমি মার্শাল স্টাবিলিটি কার্ফ থেকে আমার যে ম্যাক্সিমাম স্টাবিলিটি সেটি থেকে একটি ভ্যালু পেলাম ওটা বি ওয়ান এরপরে আমার ম্যাক্সিমাম যে ইউনিট ওয়েট সেটি থেকে আমি একটা বিটুমিন কন্টেন্ট পাচ্ছি সেই বিটুমিন কন্টেন্টটা হচ্ছে আমার বি আর আমার যে ভিয়ে আমি যে চার পার্সেন্ট ভি জন্য যে বিটুমিন কন্টেন্ট পাবো এটি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড একটি ভ্যালু যে চার পার্সেন্ট ভি জন্য আমি যে বিটুমিন কন্টেন্ট পাবো সেটিকে আমরা নাম দিলাম হচ্ছে বি থ্রি তাহলে আমি এই যে তিনটা বিটুমিন কন্টেন্ট পেলাম বি ওয়ান বি টু এবং বি থ্রি এই তিনটা বিটুমিন কন্টেন্টের আমি যদি এভারেজ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেইটি হচ্ছে আমার অপটিমাম বিটুমিন কন্টেন্ট তাহলে আমাদের এই তিনটি কার্ভের কিন্তু আমরা সিগনিফিকেন্স বুঝতে পারলাম যে এই তিনটি কার্ভ থেকে অপটিমাম বিটুমিন কন্টেন্ট বের করা হয় এবার যদি আমরা বিটুমিন কন্টেন্টের সাথে আমার যে ফ্লো ভ্যালু আছে সেই ফ্লো ভ্যালুটা বসাই তো ফ্লো ভ্যালু ডেফিনেশনে কিন্তু আমরা আগেই বলেছি ফ্লো ভ্যালু হচ্ছে যে আমার ম্যাক্সিমাম লোডের কারণে কতটুকু ডিফরমেশন হচ্ছে সেটি ফ্লো ভ্যালু তাহলে বিটুমিন কন্টেন্ট যত আমার বাড়বে বিটুমিনের তত ফ্লো করতে সাহায্য করবে অর্থাৎ আমার বিটুমিন যদি ফ্লো করে তাহলে আমার ডিফর্ম হতে সাহায্য করবে আমরা আগেই বলেছি ফ্লো ভ্যালু মানে হল ম্যাক্সিমাম লোডের জন্য যে ডিফর্মেশন হয় সেটি অর্থাৎ যত বিটুমিন কন্টেন্ট বাড়ানো হবে তত ডিফর্মেশন বাড়তে থাকে তাই আমার গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্টের সাথে সাথে আমার ফ্লো ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার বিটুমিন কন্টেন্ট আমি যত বাড়াচ্ছি আমার ফ্লো ভ্যালু অর্থাৎ ডিফরমেশন প্রথম দিকে কম ছিল এরপরে আস্তে 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 আমার বেড়ে যাচ্ছে তাহলে এটি হচ্ছে আমার বিটুমিন কন্টেন্টের সাথে ফ্লো ভ্যালু এরপর আমরা যে বিটুমিন কনটেন্টের সাথে পার্সেন্টেজ অফ ভি এর এই গ্রাফটি দেখি যে মিনারেল এগ্রিগেটের ভিতরে কি পরিমাণ ভয়েড তাহলে এটি দেখি আমরা দেখেন যত বিটুমিন কন্টেন্ট বাড়ানো হবে তত আমার মিনারেল এগ্রিগেটের ভিতরে যে ভয়েড আছে সেটি কমতে থাকবে অর্থাৎ আমার যে মিনারেল এগ্রিগেটের যে ইন্টারগ্রানুলার যে পার্টিকেলগুলোর ভিতরে যে ভয়েটগুলো ছিল আমি যত বিটুমিন কন্টেন্ট বাড়াতে থাকবো তত আমার এই ভয়েটগুলো কমতে থাকবে এজন্য যত আমরা পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্ট বাড়াচ্ছি দেখেন তত আমার এর ভ্যালু কমে যাচ্ছে এরপর কমতে কমতে আবার একটা পর্যায়ে যাওয়ার পরে আমি যখন বিটুমিন কন্টেন্ট বাড়াবো তখন এই এর ভ্যালু আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবার পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্টের সাথে পার্সেন্টেজ অফ ভি এটি দেখেন ভয়েট ফিল উইথ বিটুমিন যখন আমার বিটুমিন কন্টেন্ট জিরো তখন আমার ভয়েডের ভয়েট কিন্তু বিটুমিনের বিটুমিন নাই আমার ভয়েডে কিন্তু কোনো বিটুমিন নাই আস্তে আস্তে বিটুমিন কন্টেন্ট বাড়ালে আমার ভয়েট বিটুমিন কন্টেন্ট দিয়ে পূর্ণ হয়ে যাবে তাই বিটুমিন কন্টেন্ট বাড়ার সাথে সাথে ভয়েট ভিটুমিন বিটুমিন দিয়ে পূর্ণ হওয়া বেড়ে যাচ্ছে একটা পয়েন্টে এসে সমস্ত ভয়েড আমার যে সমস্ত ভয়েড আছে সেই ভয়েটগুলো একটা পয়েন্টে এসে দেখেন ম্যাক্সিমাম যে পয়েন্টে সেখানে এসে বিটুমিন কন্টেন্ট দিয়ে পূর্ণ হয়ে যাবে এই যে আমার যে পয়েন্টটা এই পয়েন্টে এসে আমার সমস্ত যে ভয়েটগুলো আছে সেই ভয়েটগুলো ভিটোমিন কনটেন্ট দ্বারা পূর্ণ হয়ে যাবে এটি হচ্ছে আমার পার্সেন্টেজ অফ ভিএফি তো এই ছয়টি কার্ব আপনারা যদি আমার যে আমি যেভাবে বললাম এইভাবে যদি একটু মাথার ভিতর মনে রাখার চেষ্টা করেন তাহলে এটি আর আপনাদের মুখস্থ করতে হবে না আপনারা আপনাদের যে বেসিক সেখান থেকে এই ছয়টি কার্ড ড্র করতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক আমাদের ফেসবুক গ্রুপটি যেটি গভর্নমেন্ট জব প্রিভারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে প্রতি সপ্তাহে দুইটি করে পরীক্ষা হচ্ছে আশা করি আপনারা এটিতে অ্যাটেন্ড করবেন আর আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ